হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। পিঙ্কিজ ব্লগে অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা এখনও বিছানা গোছানো হয়নি, আমরা সবাই উঠে পড়েছি। তো এখন কাজ সব সারতে হবে। তো দেখো, তোমরা ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, বাবু তো ঘুমিয়ে পড়েছে, তো আমি একটু এই বাসনগুলো তো মাজতে পারিনি এখন। তো আর সকালবেলা একটু ব্যথা ব্যথা লাগছিল কোমরে, তো ব্যথাটাও কমেছে, তো সেই জন্য আমি একটু বাজারে গেছিলাম। এরকম পুদিনে পাতা নিয়ে এসেছি, আর একটু ধনে পাতা নিয়ে এসেছি, আর আমি 500 মতো শশা নিয়ে এসেছি, কারণ বেশি শশা নিয়ে আসলে না খারাপ হয়ে যায়, তো সেই জন্য এই শশা তিনটে বেশ ভালো দেখলাম, তো সেই জন্য নিয়ে আসলাম। আর 500 টমেটো নিয়ে এসেছি, আর একটা পেঁপে নিয়ে এসেছি। বাবা তো বাড়িতে প্রচুর পেঁপে গাছ লাগিয়েছে, আর এখানে আমি কিনে খাচ্ছি। আর 200 আদা নিয়ে এসেছি, আর 200 লঙ্কা, এইটুকুই আজকে বাজার করেছি। আর কিছু নিয়ে এসেছি হচ্ছে একটু টুকিটাকি ওই তেল তেল খেল এটা ওটা নিয়ে এসেছি, হচ্ছে সর্ষের তেল, হলুদ, কারণ আমরা মাসকাবাড়ি বাজার করি। তো এই মাসে সেরকম একটা করেছিলাম না বলে কিছু কিছু শেষ হয়ে গেছে, তো সেই জন্য আজকে কিছু কিছু নিয়ে এসেছিলাম। যে মসুর ডাল কিছু কিছু নিয়ে এসেছি, এরকম 5 ফোড়ন, আর চিড়ে সেরকম খাওয়া হয় না, তো সেই জন্য একটুখানি নিয়ে এসেছি চিড়ে আর মুগ ডাল। এই মাসটা চলে যাবে আমাদের, তো থেকেও যাবে হয়তো কিছু। আর এখন আমি এগুলোকে গুছিয়ে এই বাসনগুলো মাজবো, কারণ এখন অনেক বেজে আছে, আমার এখনও রান্না হয়নি। সকালবেলা আমরা দই মুড়ি খেয়েছি, বাবুকে ডালিয়া করে খাইছি, তো সেই জন্য আর করিনি। একটু ব্যথাটা কমাতে আমি বাজারটা করে নিয়ে আসলাম। আর তোমার দাদা ভাই তো কাজে বসে গেছে, তো আর বাবু ওদিকে ঘুমাচ্ছে, তাহলে আমি বাসনগুলো মেজে নিই, মেজে আমি রান্নাটা চাপাবো। আজকে এখনও ঠিক করিনি কি রান্না করব, তো দেখি কি রান্না করি, তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, আমি বাসনগুলো ও মেজে নিচ্ছি। তো বাসনগুলো মাজা হয়ে গেলে তবে আমি মানে খাবার জন্য বসাবো, ভাত বসাবো। আর আজকে না অনেক লেট হয়ে গেছে, আজকে একটু মানে সবজি বাজার করতে গেছিলাম, তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আর বাবু একটু ঘুমোতেও লেট করে দিল, কারণ ওকে খাইয়ে তবে তো আমি সব কাজ করি, নইলে ও জেগে থাকলে আমি কিচ্ছু করতে পারি না। তো সেই জন্য আমি ওকে ঘুম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তবে আমি বাজারে গেছিলাম। তো বাজার থেকে এসে আমি শাড়িটাও আর ছাড়িনি, তো আগে বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপরে আমি খাবারটা বসাবো। সকাল রোজ সকালবেলায় আমার মানে রোজই একই কাজ থাকে, তো কী করা যাবে? বাচ্চা ঘরে থাকলে তখন একটু সমস্যা হয়, কিছু করার নেই, তো সেভাবে মেনে নিয়ে সব কিছু কাজবাজ করতে হয়। তো দেখো, আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা না আমি অনেকবার করে ধুই, না হলে না আমার ভালো লাগে না, সেই জন্য আমি অনেকবার করে চালটা আমি ধুয়ে নিচ্ছি। আর খুব তাড়াহুড়োর মধ্যেও আছি, অনেক বেলা হয়ে গেল, প্রায় এখন বাজে কত বলো তো, প্রায় 11:30 না 12:15 বাজে এরকম। তো সেই জন্য আমি শুধু আজকে ডাল আর ভাত আর আলু ভাজাই করছি, তাই সেই জন্য আর বেশি কিছু করছি না, যাতে খেতে পারি। আবার ও উঠে বললে ওকে স্নান করিয়ে আবার ওকে আবার খাওয়াতে হবে, তারপরে আমরা খেতে পারব। তো এইভাবেই রোজ আমার চলে। তো দেখো, আমি ভাতটা বসিয়ে দিলাম, আর ডাল মুগ ডালটা আমি ভেজে নেব। আর এই যে দেখো, আমার হাতের কাছে এই মানে কিছু কাপড় না থাকলে হয় না, কিছু ধরতে হয়, আমি সারাশিটা ইউজ করতে আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি সারাশি ইউজ করি না। তো দুই একদিন আর সারাশি ইউজ করতে গিয়ে মানে হাত ফুসকে পড়েও গেছে অনেকবার, তো সেই জন্য আমি ইউজ করি না, তো আমি কাপড়ই ইউজ করি। তো আমি এই যে দেখো ডালটা ভেজে নিচ্ছি,
তো আমার খুব জল তেষ্টা পেয়ে গেছিল বলে একটু জল খেয়ে নিলাম, কারণ বাজারে গেছিলাম তো, তো এসে জল খেতে পাইনি, তাড়াতাড়ি করে সব করতে শুরু করে দিয়েছি, তো সেই জন্য একটু জলটা খেয়ে নিলাম। তো দেখো ডালটা ভাজা হয়ে গেছে, আমি ডালটা বসিয়ে দিয়ে ওকে আমার স্নান করাতে হবে। চলো আমার ডালটা ভাজা হয়ে গেছে, সবজিটা কেটে নেবো। সবজি কেটে বলতে লঙ্কা আদা আর পেঁপে আর উচ্ছে, উচ্ছে আর পেঁপে আমি মুগ ডালের মধ্যে দিয়ে দেবো। তোমরা এরকম ভাবে খাও কিনা আমি জানি না, তো আমি আমার বেশ ভালো লাগে মুগ ডালের মধ্যে দিয়ে, তারপর উচ্ছে একটু ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিই। আমার ঘরে তো আমি একাই থাকি, আমার একা বলতে আমার হাজবেন্ড থাকে, তো ও থাকলে ও একটু হেল্প করে, কিন্তু তবুও ঘরে আমি একাই তো থাকি, ওকে সারাক্ষণ থাকতে হয়। তো আমি যে সবজিগুলো বসিয়ে নিই, আমি সবজিগুলো কেটে নিচ্ছি, বলতে সবজি বলতে শুধু মানে উচ্ছে কেটে ভেজে আমি ডালের মধ্যে দেবো, আর পেঁপেটা আমি কেটে রাখছি ডালের মধ্যে দিয়ে দেবো, আর লঙ্কা আদা ব্যাস, আর আলু ভাজবো বলে আলুটা কেটে নিচ্ছি আমি, ব্যাস এইটুকুই। আর সেরকম সবজি কাটার মতো আর কিছু নেই, ওদিকে বারবার তো ডাকছে বাবু, তো মনে হয় উঠেও পড়েছে এতক্ষণে, তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। তো দেখো আর কি বলতো, আমি শাড়ি না সব সময় পরি না, নাইটিটাই পরি, তো আমি শাড়ি পরতে হয় মাঝে সাঝে, যেমন বাজারে গেছিলাম তো এসে তাড়াতাড়ি করে আমি তো শাড়ি ছাড়তেও পারিনি। তো এই যে দেখো বাবু উঠে পড়েছে, সেই জন্য আমি ওকে তেল টেল লাগাচ্ছি, তেল টেল লাগিয়ে ওকে আমি স্নানটা করিয়ে দেব। আর ও তেল মাখানোর সময় এত মানে চটপট করে মাখাতেই দেয় না। এই যে স্নান হয়ে গেছে, ওকে আমি তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিলাম, জামাকাপড় পরিয়ে দিয়ে ও ওকে একটু নিচে ছেড়ে দেবো, একটু হেঁটে বেড়াবে। হেঁটে বেড়াবে মানে কি, আমার রান্নাঘরে গিয়ে ও একদম উথাল পাথাল করে সব কিছু, একদম সব না তার টেনে টেনে নামাবে, কি করবো আর। ওকে দাঁড় করে ও এখন নিচে নামতে চায়, একা একাই নিচে না নেমে আসতে চায়, খুব সাবধানে রাখতে হয় ওকে। তো ওকে আজকে গামছা পরিয়েছি, তো ও টেনে টেনে খুলে দিচ্ছে, পড়বে না। আর এত তোমরা দেখতেই পাচ্ছ ও এত চঞ্চল, মানে সেই জন্য আমার একটু একটু অসুবিধা হয়, কিন্তু তবুও মানে সামনে লিনি, কারণ ও বেশি একটা কান্নাকাটি করে না, তো তবুও এখন কদিন ধরে দেখছি খুব থেকে থেকে কাঁদছে, কিছু না পেলে কাঁদছে এরকম। তো ওদিকে তো ডাল টাল সব বসিয়ে দিয়েছি, এদিকে ওকে ইয়ে করছি, মানে সব দিক একা হাতে সামলাতে হয়। তো দেখো ওকে আমার মাথাটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি, কারণ মাথায় জল থাকলে আবার দেখো কী অবস্থা করলো, পড়ে গেল, এত ছটপট করছে ছুটে চলে গেল। মাথায় জল থাকলে আবার ঠান্ডা লাগে, কারণ এমনিতে ওর একটু ঠান্ডা লেগে আছে, তো সেই জন্য একটু ভালো করে স্নান করা হয়ে গেছে, আমি রেডি। তাই না বাবা বলো হাই? তো স্নান টান করে দিয়েছি আমি, তো খাবারটা না হলে তো আমাকে খাওয়াতে পারছি না, তো রান্নাটা আমি রান্নাটা বসিয়ে আসলাম, মানে ডালটা বসিয়ে দিলাম, আর ওকে স্নান করে দিয়েছি, ডালটা বয়ে গেলে তবে ওকে খাওয়াতে পারবো। আর এগুলো তো বিছানা এখনও বুঝাইনি, তো সব রান্না রান্না করে তারপরে বিছানাগুলো বুঝাবো, আর ওকেও আবার ঘুম পাড়িয়ে দিতে হবে, নাহলে আমার কোনো কাজ হয় না, তো এখনও করিনি। তো ওকে নিয়ে একটু বসেছি, আর তোমাদের দাদা ভাই তো এখন মিটিংয়ে আছে, মিটিং করছে বলে ওকে এখন ঢুকতে পারবে না, তো সেই জন্য ওকে নিয়ে বসেছি। আর ওদিকে ডালটা হচ্ছে, বেশি কিছু আজকে করবো না, দেরি হয়ে গেছে অনেক, আর আজকে তো বাজারে গেছিলাম সেই জন্য, তাই জন্য মুগ ডাল করছি, ভাত আর আলু ভাজা, ব্যাস এইটুকুই।
আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ও তো কাজে বসে গেছে, খেয়ে দেয় আবার। আর এখন এই যে দেখো ও দুষ্টুমি করছে, ওকেও খাইয়ে দিয়েছি। তো এখন দেখি ওকে ঘুম পাড়ানো যায় কি। আর আমি একটু টিভি দেখছি বসে বসে। আর তো সকাল থেকে এই দুপুর অবধি এই তো কাজ, এখনও কাজ আছে। তো ও ঘুমালে তারপরে আবার বাকি কাজগুলো সারবো। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।